প্রবাসীরা হলো রেমিটেন্স যোদ্ধা, তাদের পাঠানো রেমিটেন্সের টাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। এই করোনা মহামারী কালেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড সংখ্যক বেড়েছে। সরকারের পক্ষ থেকেও প্রবাসীদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রণোদনা দেয়া হচ্ছে। যেমন বর্তমানে প্রবাসীরা যে রেমিটেন্সের টাকা পাঠায় তার উপরে 2% প্রণোদনা দেওয়া হয়। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় হতে প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্সের টাকার উপরে যে প্রণোদনা দেওয়া হয় তা বাড়িয়ে 4% করার একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং যা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়েও পাঠানো হয়েছিল, যা 2021-22 অর্থ বছরে উপস্থাপন এবং পাশ হওয়ার কথা ছিল। এছাড়াও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রবাসীদের জন্য আরেকটি উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি হলো প্রবাসীদের একটি পেনশনের ব্যবস্থা করা যাতে তাদের ভবিষ্যৎ জীবন সিকিউরড হয়। 2021-22 সালের বাজেটে প্রবাসীদের 4% প্রণোদনা এবং প্রবাসীদের পেনশন পান সম্বন্ধে যে আপডেট এসেছে তা জানতে আজকের ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আপনারা অবগত আছেন যে প্রবাসীরা যে রেমিটেন্সের টাকা পাঠায় তার উপরে 2% প্রণোদনা দেওয়া হয়। অর্থাৎ কোনো প্রবাসী যদি 1,00,000 টাকা পাঠায় সেখানে 2,000 টাকা প্রণোদনা দেওয়া হয়। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় হতে এই 2% প্রণোদনার টাকা বাড়িয়ে 4% করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং যা অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল এবং এটি 2021-22 অর্থ বছরে পাশ হওয়ার কথা ছিল। অতি সম্প্রতি 2021-22 অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপন করা হয়েছে, তবে এই বাজেটে প্রবাসীদের 4% প্রণোদনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। অর্থাৎ প্রবাসীরা পূর্বে যে 2% প্রণোদনা পেত সেটিই পাবে, অর্থাৎ 1,00,000 টাকা পাঠালে 2% প্রণোদনা পাবে। তবে এই বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ প্রণোদনার কথা বলা হয়েছে। এখন এই বিশেষ প্রণোদনাটাই আসলে কি হবে সেটি নিয়ে খোলাখুলিভাবে কিছু বলেনি। এই বিষয়ে কোনো আপডেট আসলে আপনারা জানতে পারবেন। অন্যদিকে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় হতে প্রবাসীদের জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি হলো প্রবাসীদের জন্য একটি পেনশনের ব্যবস্থা করা এবং এ ব্যাপারে তার একটি খসড়া তৈরি করে অর্থ মন্ত্রণালয়ের নিকট পাঠিয়েছিল অনুমোদনের জন্য, যা 2021-22 অর্থ বছরে পাশ হওয়ার কথা ছিল। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় হতে প্রবাসীদের জন্য যে পেনশনের ব্যবস্থার কথা বলা হয়েছিল তাতে বলা হয়েছিল প্রবাসীরা যে রেমিটেন্সের টাকা পাঠায় সেটি একটি অ্যাকাউন্টে পাঠাবে এবং সেখান থেকে কিছু টাকা কেটে নেওয়া হবে। সরকার আবার কিছু পরিমাণ টাকা ওই অ্যাকাউন্টে জমা করবে এবং জমাকৃত টাকার উপরে ইন্টারেস্ট দেবে। জমাকৃত টাকা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকবে। প্রবাসীরা প্রতি মাসেই এভাবে টাকা জমা করবে এবং নির্দিষ্ট মেয়াদ পরে এটি পেনশন আকারে দেওয়া হবে। সম্প্রতি 2021-22 সালের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে, তবে এখানে প্রবাসীদের পেনশনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। অর্থাৎ এই বাজেটে প্রবাসীদের পেনশন বিষয়টিও পাশ হচ্ছে না। অর্থাৎ সামারাইজ করলে দাঁড়াই, এই বাজেটে প্রবাসীদের জন্য বেশ কিছু সুখবর আসতে পারত। যেমন প্রবাসীদের জন্য 4% প্রণোদনা এবং প্রবাসীদের জন্য একটি পেনশন পান। সম্প্রতি 2021-22 সালের বাজেট সংসদে উপস্থাপন করা হয়েছে, তবে এখানে প্রবাসীদের 4% প্রণোদনা এবং প্রবাসীদের পেনশন পান গঠনের চিন্তাভাবনা দুটি বাতিল হয়ে গেছে। অর্থাৎ প্রবাসীরা পূর্বের মতোই 2% প্রণোদনা পাবে এবং তাদের পেনশন ফান্ডটিও কার্যকর হবে না। দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনেক। তারা যে রেমিটেন্সের টাকা পাঠায় তার উপর ভিত্তি করে আমাদের অর্থনীতি অনেক বড় হচ্ছে এবং দেশের উন্নয়নও ঘটছে। আশা করা যায় সরকার প্রবাসীদের দিকে নজর দেবে এবং খুব শীঘ্রই তাদের জন্য 4% প্রণোদনার ব্যবস্থা এবং একটি পেনশন ফান্ডের ব্যবস্থা করবে যাতে প্রবাসীদের জীবন সিকিউরড হয়। প্রবাসীদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। সরকার যে কোনো সময় আপনাদের জন্য এসব সিদ্ধান্ত নিতে পারে এবং আপনাদের জীবন যাতে সিকিউরড হয় সেজন্য সব ধরনের ব্যবস্থাই সরকার নিতে পারে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ পর্যন্ত, ওই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই।